ডিয়ার ভিউয়ার্স, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে ভুতা, এটা আমি বীজ অমরুদ দ্বারা এটা শোধন করে নিচ্ছি। কিছুক্ষণ এটা ডুবিয়ে রাখছি যেন কিছুটা এর ভিতরে বা বাইরে যেটা ফাঙ্গাস ব্যাকটেরিয়া যেটা বলেন আছে এটা কিছুক্ষণ রেখে দিছি। আমি কয়েক মিনিট ধরে রেখে দিচ্ছি, প্রায় 15 মিনিট ধরে রেখে দিচ্ছি। এটা আমি কিছুটা ঘষে নিব, এটা যেন শোধন করে নেব, যেন এর উপরে যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া আছে সেগুলো যেন বিশুদ্ধকরণ হয়ে যায় বা আসলে বীজটা যেন নিরাপদ হয়ে যায়, যেন খুব সহজে ভাইরাস আক্রান্ত করতে পারে না যখন আমি মাটিতে এটা দেব। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, গত বছরে এসপিকে পদ্ধতিতে অনুসরণ করছিলাম, ভালো কিছু ফল পাওয়া যাচ্ছে, এবারও লাগাচ্ছি আমি বিশোধন। এটা আমি গতকাল তো বানাইছি, এই যে বিশোধন, এখানে 1 কেজি বীজ আছে। আপনারা সবাই অবগত হচ্ছেন যে আসলে বীজ অমরুদ বা বীজ শোধন কীভাবে করতে হয়, অবশ্যই অনেক কন্টেন্ট ভিডিও পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, এসপিকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, দেশের মানুষ সুস্থ থাকুক, মাটি সুস্থ থাকুক, সে সাথে পৃথিবীর যে একটা ক্লাইমেট বৈশ্বিক উষ্ণতা সেটা অনেকটাই রক্ষিত হোক, আমাদের মাঝে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিছুটা যেন দিয়ে দিতে পারি সুরক্ষা।